সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য মানুষ তৈরি করেছে আইন, কিন্তু কখনো কখনো তা হয়ে ওঠে রীতিমতো হাস্যকর। বিশ্বের হাস্যকর 20টি আইন নিয়ে দেখুন এবারের পর্ব। ফ্রান্সে নেপোলিয়নের নামে শুকরের নামকরণ করা নিষিদ্ধ ছিল। 2013 সালের পর এই আইন কিছুটা শিথিল করা হয়, কিন্তু রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নামে শুকরের নাম না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। চীনে কেউ কলেজে পড়তে চাইলে তাকে যে বুদ্ধিমান হতে হবে এটা আইন করেই নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টিনা নাইট ক্লাবগুলোতে সারা রাত যত গান বাজানো হবে তার 50% অবশ্যই ট্যাঙ্গো বাজাতে হবে, এটাই আইন। জার্মানির আউটোবান হাইওয়েতে গাড়ির তেল শেষ হয়ে গেলে আপনাকে গুনতে হবে মোটা টাকার জরিমানা। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কুইটম্যান শহরে মুরগির রাস্তা পারাপার হওয়া নিষিদ্ধ। ডেনমার্কে শিশুদের নামকরণের ক্ষেত্রে 7,000 অনুমোদিত নামের একটি তালিকা তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এর বাইরে নাম রাখতে চাইলে লাগবে সরকারি অনুমোদন। সিঙ্গাপুরে চিউংগাম চিবানো বেআইনি, পাবলিক প্লেস পরিষ্কার রাখতে করা হয়েছে এই আইন। যুক্তরাজ্যে সন্দেহজনকভাবে স্যামন মাছ বহন করা নিষিদ্ধ। কানাডার অন্টারিওর পেট্রোলিয়া শহরে দিন বা রাতের যে কোনো সময় হইচই বা চিৎকার করা, বাঁশি বাজানো এবং গান গাওয়া নিষিদ্ধ। সুইজারল্যান্ডে রাত 10টার পর টয়লেট ফ্লাশ করা বেআইনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তালাকপ্রাপ্ত বা বিধবা নারীদের রোববার বিকেলে স্কাইডাইভিং করা নিষিদ্ধ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান না হলে আপনি বাসার বাল্ব পরিবর্তন করতে পারবেন না। হাওয়াইয়ের হনুলুলুতে সন্ধ্যার পর জোরে গান গাওয়া বেআইনি। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া সম্পূর্ণরূপে বেআইনি। ফ্রান্সে মৃত ব্যক্তিকে বিয়ে করা নিষিদ্ধ। হংকংয়ে কোনো স্ত্রী যদি বুঝতে পারেন তার স্বামী তার সাথে প্রতারণা করছে, তবে সে তার স্বামীকে হত্যা করতে পারবে, কিন্তু হত্যা করতে হবে খালি হাতে। গ্রিসে কেউ বিয়ে করতে চাইলে তাকে বিয়ের নোটিশ গ্রিক ভাষায় পত্রিকায় প্রকাশ করতে হবে, অথবা সিটি হলের নোটিশ বোর্ডে তা টাঙিয়ে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্টে স্বামীর অনুমতি ছাড়া নকল দাঁত পড়তে পারবেন না কোনো নারী। থাইল্যান্ডে টাকার উপর দিয়ে হেঁটে যাওয়া বেআইনি কাজ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্ত্রীকে লাথি মেরে খাট থেকে ফেলে দেওয়া বেআইনি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।